কুড়িটা হাদিস যদি আপনাকে বলি অনেক টাইম লাগবে তো আমি একটা একটা করে হাদিস বলছি আর তার ব্যাখ্যা করে দিচ্ছি এরকম করে আপনি একটা একটা করে শুনুন কোনো কেচ্চা কাহিনী আমি বলছি না শুধু আপনার উপকার হবে যাতে একটা ছেলেদের একটা মেয়েদের একটা ছেলেদের একটা মেয়েদের হাদিস হবে আজকে এবার একটা মেয়েদের ব্যাপারে হাদিস বলে দিই আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দিবেন এই ইনশাল্লাহ বলুন বলে দিবেন বলে দেবেন তো আর আবে মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন আপনাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন বিশ্ব নবী বলেছেন আলমারা তো ইজা সাল্লাত খাম সাহা ও স আমার সাহারাহাক আতা আত বা লাহা ও আহসানাত ফারজাহা ফাতাদুখুলমিন আয়া বোয়া বিল জান্নাতে সাতন তিনি বলেছেন পৃথিবীতে একজন নারী যদি চারটে কাজ যদি করে চারটে কাজ যদি করে পৃথিবীতে কোনো নারী যদি চারটে কাজ করে কে ওকে রুখতে পারবে না ও জান্নাতের মধ্যে ঢুকে যাবে এক নম্বরের কাজ আল্লাহ নবী বলছেন আলমারাত ইজাজ সাল্লাত খাম সাহা পল মজিরা যদি একদিন হ্যাঁ পাঁচ ওক্ত যদি নামাজ পড়েন হুজির গো এক মাসে কতদিন পড়বো আমাদের তো শরীর খারাপ হয় মায়েরা ভালো করে শুনে রেখে দেন যে কটা দিন শরীর খারাপ থাকবে ওই কটা দিন নামাজ পড়বেন না কাজা করাও লাগবে না আল্লাহর নবী বলেছেন কোন মহিলা এক মাসে নামাজ পড়বে সাতাশ দিন কোন মহিলা পড়বে পঁচিশ দিন কোন মহিলা পড়বে একুশ দিন নামাজ পড়া লাগবে বিশ্ব নবী তিনি বলেছেন মহিলারে জান্নাতে যদি তুমি যদি ঢুকে যেতে চাও তাহলে এক নম্বরের যে কাজ সেটা হলো তোমার নামাজ আজ পড়া লাগবে দুই বিশ্বনবী বলেছেন অসহমত সাহারাহা আর এক মাস রোজা রাখবে ও আতা আত বালাহা তিন নম্বরে একজন নারী তার স্বামীর সেবা করবে এই এটা কি পূর্ব মেদিনীপুর পশ্চিম আপনাদের এখানে মেয়েরা সেবা করে আপনাদের বলছে না মানে খুব বিপদে আছে বেচারা খুব বিপদে আছে তাছাড়া না বলছে কেন এখানকার পঞ্চায়েত আছে নাকি গ্রামের কেউ এখানে ওই হাত তুলুন তো আমি কিছু বলবো না আপনাকে ভয়ে হাত তুলছেন না নাকি আমাকে দেখিয়ে দেন কে ওই ছেলেটা আপনি পঞ্চায়েত ওর বাড়ি যাবেন কাল বিচার করে দিয়ে আসবেন ওকে অশান্তিতে আছে বেচারা আহা বলছে আমার বউ ভালোবাসে না এই আল্লাহ নবীর আর আয়ে সার প্রেমের একটা হাদিস বলবো আপনাকে আল্লাহ বলবো অম্মা জ রায় বলছেন যে গেলা সে আমি পানি পান ও করিতাম পান কর হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ও গো নিজে নয় নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জ রায় সা বলছেন আল্লার নবী আমাকে এত ভালোবাসতেন এত প্রেম করতেন এত মহব্বত করতেন এত আমাকে আল্লাহর নবী ভালোবাসতেন বিশ্ব নবী তিনি বলেছেন আম্মা জান আয়সা বলছেন আমি যে গেলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি ওই জায়গাটাতে আল্লাহর নবীকে দেখেছি আবার মুখ লাগিয়ে বিশ্ব নবী তিনি পানি পান করেছেন আম্মা জান আয়সা বলছেন আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি ওই হাড্ডিটাকে নিয়ে আল্লাহর নবীকে দেখেছি আবার আল্লাহর নবী চুষে চুষে রস বার করে করে খেতেন এত প্রেম ছিল আল্লাহ নবীর আর স্যার আপনার স্ত্রী আপনার আটু খায় খায় আবার বিড়ির গন্ধতে তো ঘুম না হারাম খোর কোথা তোমার আটু খাবে তোমার পাশে রাতে থাকে এটা আলহামদুলিল্লাহ বড় সারাদিন তো বিড়ি টানতে ব্যস্ত তুমি তোমার মুখের পাশে মুখ লাগানো যায় ইবলিশ ছয় ভয় পায় তোমায় দেখে হ্যাঁ এই কিছু মানুষ আছে মসজিদে মহাজ্জেন আমি আর বেশিক্ষণ বক্তব্য দিতে পারবো না এই যে মাইকওয়ালা আছে এ আমায় দিতে দিবে না বুঝলেন তো মাইক বাজে না না ভালো হলে নাচিনি নিরে নাচ হয় হ্যাঁ ভালো করে মাইকটা চালান ভাই আবার সাউন্ডটা বসে গেল এইমাত্র যে এদিকে ফেরুন এদিকে ফেরুন বাদ দেন ও বেচারা ব্যবসা করতে এসছে আমি ওর দুশ্মন নয় ওর ক্ষতি করছি না কিন্তু আওয়াজটা বারবার বসে বসিয়ে দিচ্ছে এই এদিকে ফেরুন ও বাদ দেন ও ঠিক করবে বলেছেন যা অতি শান্তি যে কথা আপনাকে বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মেয়েদেরকে তোমরা স্বামীর সেবা করবে জান্নাতে যাবে তবে একটা কথা বলে রাখছি শুনে রেখে মাঝখানে কেউ যেন তার বহুকে অতিরিক্ত ভালো না বাসে অতিরিক্ত ভালো যে বেসেছে তার বউকে তাকে সে জীবনে দেখবেন পাগল হয়ে ঘুরতে হয়েছে বেশি ভালোবাসতে যাবেন না হজরত মোহাম্মদ বলেছেন তুমি পুরুষ হিসাবে তোমার বাড়ির মেন দরজাতে তুমি একটা ছড়ি টাঙিয়ে রাখবে কি বলছি বুঝতে পারছেন ওকে শাসন করার জন্য অবশ্যই তা আপনার স্ত্রী আপনার আটু খাবে কি করে আপনার ওই যেটা বললাম বললাম যেটা কি বললাম ওই যে বিড়ি টানছে সারাদিন কিছু লোক আছে মসজিদের মজ্জেন আজান দিচ্ছে নাওম নাওম ঘুমের থেকে নামাজ বেশি উত্তম এ তখন কি করছে আগে ঘুম থেকে উঠে মেসওয়াক করা দরকার ছিল দাঁতনটা লাগাবার ছিল কি ছিল না এই বদমায়েস দাঁতন না করে বিড়ি বাড়িতে ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলে মসজিদে ঢুকছে মানে প্রথমর দিন আরম্ভ হলো হারাম জিনিস দিয়ে ঠিক বলছি না ভুল বলছি অল্লহ অল্লহ বাই আল্লাহ র নবি জানাদ রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন কি বলছেন তিন নম্বরে আল্লাহ নবী তিনি বলছেন ও আত্ম বা আর তিন নম্বরে হলো একজন নারী তার স্বামীর সেবা করবে ও আহসান আর একজন নারী চার নম্বরে তার লজ্জাস্থানের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত মানে আপনার স্বামী বাইরে কাজ করে রাজমিস্ত্রি বলুন আর যে কাজী বলুন বাইরে ঘাটে থাকে আপনার স্বামী বাড়িতে নাই তো ভাই মামাতো ভাই চাচা ভাই যে কোনো রকম রকমের ভাই বাড়িতে ঢুকতে দিবে না আপনার নিজের ভাই হলে বাড়িতে ঢুকতে দিবেন চলবে মামা তো ভাই হলে সেটাও চলবে খালা তো ভাই হলে সেটাও চলবে বিশ্ব নবী বলেছেন আলমারা তো ইজা সল্লাদ কামসাহা নারী পাঁচ অক্ত নামাজ পড়বে অসমাত সাহারাহা এক মাস রোজা রাখবে আহসানা তো ফারোজাহা আর লজ্জা স্থানে হেফাজাত যদি করে ফাতাদ খুলমিন আইয়া তিনি বলেছেন জান্নাতের আটটি দরজার মধ্যে যে যেকোনো দরজা দিয়ে ওই নারীটা ঢুকে যাবে পৃথিবীর কেউ ওকে আটকাতে পারবে না কেউ ধরে রাখতে পারবে না জান্নাতের কোনো তাকে আটকাবে না দয়ার নবী বলছেন কেউ ওকে বাধা দিবে না ও ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকে যাবে তিন নম্বরে স্থানে হেফাজত পর্দা করা লাগবে এই পশ্চিম মেদিনীপুরে পর্দা আছে তো আছে পর্দা থাক আরানা থাক সারা দুনিয়াতে আপনি দেখবেন উলঙ্গ নারীতে গেছে ঠিক না বলুন যেখানে যাবেন বেয়া নারী আর নারী নারীর জন্য আপনার বড় মুশকিল না ইমান করবেন আপনাদের পোশাক এমন আপনাদের চলন এমন আপনাদের ভাষা এমন আপনাদের তাকানো এমন যে আপনার তাকানো আর আপনার পোশাকের কারণে একজন পুরুষ মানুষে ইমান টেকানো বড় কঠিন হয়ে গেছে রাগ বলছি আমি সন মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যতই করো নামাজের যা দেখাও পরহেজ বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজার দোকানি মৌলবীয় মৌলানা আর হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আল টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখা বেমতিন সোপাতির কট সেথায় দেখো বাঁধ আছে নারীর ফটো ইপো কিনুনো পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্গে টেরোই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্গে টেরোয়ই নিচে সেথায় দেখো বাঁধ নারীর ক ফটো আছে আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে নারে তুমি হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে আর কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি ও বিবি তোমার কথায় কেমনে হব আজি কাজির বেটি দুঃখ মনে কথা না নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোজাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে এটা আমার শালার পরিচয় এটা আর বলবো না মোটামুটি এক দেড়শো লাইনের তো আর বলা যাবে না এর পরে বলবো আল্লাহ নবী কি বলেছেন চারটে কাজ করা লাগবে একজন মহিলার তালে জান্নাত চলে যাবে এক নামাজ পড়বে দুই রোজা রাখবে তিন স্বামী সেবা করবে চার আহসানাত ফারাজাহ লজ্জে স্থানের হেফাজত করবে পর্দা করবে এবার পুরুষদের ব্যাপারে একটা হাদিস বলছি আবার একটা একটা করে এই আপনারা জান্নাতে যেতে চান সবাই নিশ্চয় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলুন আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাত্র পাঁচটা কাজ মাত্র পাঁচটা কাজ কেউ যদি করে নিতে পারে জান্নার চলে যাবে কি আল্লাহ নবী বলেছেন দুলানি আলা আমানিন ইজা আমিল তাহ দা খালাতুল জান্নাত কলা তা বদল কলা তুষরিকি দি সাইয়ান অত কি মসলা তিল মাফুল অতুতি জাকা তিলমাফর ও জাদা তখন সালবাই নবী বলেছেন পৃথিবীবাসী রে তোরা যদি পাঁচটা কাজ করবে আমি মোহাম্মাদ

নবী তিনি জান্নাতে যেতে তুমি জান্নাতে যেতে চাও তুমি পাঁচটা কাজ করে নাও এক নম্বরের কাজ হলো আল্লাহ নবী বলেছেন তাবদৌল্লা তুমি আল্লাহর এবাদাত করবে বন্ধু ইবাদাত মানে আমরা বুঝি নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া মসজিদে চলে যাওয়া তাহাজুদ পড়া তজবি করা এটাই শুধু এবাদাত নয় এবাদাত মানে হলো আল্লাহ তাআলা বলেছেন আল্লাজি জানালকুমুল আরদা ফিরা ওয়াস সামা বিনা আওয়া আনজালা